আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে সাদে উঠছি রুফাইদাকে নিয়ে। উঠছিলাম মূলত একটু রোদে দাঁড়ানোর জন্য, বাট রোদ নাই তো। রুফাইদা ওর ওয়াটার গান নিয়ে আসছে, খেলছে। সাদটা পরিষ্কার হলে মানে অনেক ভালো লাগবে, বাট এখনও যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, পুরো সাদেই বেশ ময়লা। রুফাইদাকে নিয়ে সাদে নিয়ে আসবো সুইমিং পুলটা ফুলানোর জন্য। ঢাকায় এখন অতটা শীত নাই, কিন্তু তারপরেও মানে চাপ ধরে আছে আজকে ওয়েদারটা। ঠান্ডা ঠান্ডা, রোদ নেয়। রোদ না থাকলে ওকে এই পানি তো এইভাবে নামানো যাবে না, কারণ এখানে তার গরম পানি দেওয়া যাবে না। খেলুক রুফাইদা, পরে কথা হবে আবার, তখন চাপ দিয়ে বের করে নেব। তুমি খালি কাটো। আপনাদের ভাইয়া হচ্ছে পাবদা মাছ কাটতেছে, দেখাই আমি একটু। এটা ফেলে দেবো? হ্যাঁ, মাথা ফেলে দাও, কেটে নাও কয়েকটা। কাঁচিটা কিনতে হবে, কাঁচি হলে জাস্ট, হ্যাঁ কাঁচিটা কিনে নিয়ে আসতে হবে। দেখো যদি চোখে পড়ে নিয়ে নিও। আমার এখনো কিছুই গোছানো হয় নাই, কারণ আমি বেরো হতে পারতেছি না, কিছু কিনতেও পারছি না। জাস্ট অল্প করে কেটে ফেললেই হয়, আর মাথার, হ্যাঁ এটা কাঁচি দিয়ে করলে মাথার একটু অংশ রাখা যেত, সুন্দর করে কেটে নেওয়া যেত। যেহেতু চাপাতি দিয়ে করা ওটা হবে না, নিচে রেখে চাপ দিয়ে কাটো। আজকে রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর পাবদা মাছটা ভুনা করব। তো আমি ইয়েগুলো মটরশুঁটিগুলো ছিলে নিই তাহলে। হ্যাঁ কাটো। এভাবে রাখলে কিন্তু মাথা ফেলতেও হবে না, তুমি যেভাবে কাটছো বা এভাবেই তো মাছ কাটে, ডান পারি না তো। দেখেন কি সুন্দর পাকা রাঁধুনি, জাস্ট ওই শুনগুলো এখন ফেলে দিলে হবে। হ্যাঁ ভালোই তো বুঝছো তুমি। হ্যাঁ ঠোঁটটা আর ওই ওই অংশটুকু কেটে ফেললে কিভাবে বুঝলা তুমি? এই করতে করতে। ও কি ট্যালেন্ট! আজকের রান্না বান্নার দেখাই নাই আপনাদের ভাইয়ার কাটা সেই পাবদা মাছ, এই যে ভুনা করেছি টমেটো আর হচ্ছে বরবটি দিয়ে, বরবটি না মটরশুঁটি, এটা শুধু আমার কনফিউজ হয়ে যায়। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়েছি, দিয়ে এই যে পালং শাকটা মাখা মাখা হবে। শীতের দিনে এই খাবারটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার, আমারটা খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করি, পরে কথা বলি। আমাদের ভাইয়া বাইরে গিয়েছিল, তো মিষ্টি খাবারের প্রতি ইদানিং কেন জানি আমার প্রচুর ঝোঁক। ঘরে কিন্তু ইয়ে দেওয়া আছে, মশা ওষুধ। খুরমাটা কি এরকমই না, বেশি গাঢ়, মানে পুড়ে পুড়ে গেছে মনে হচ্ছে, গুড়ের খুরমা না? আচ্ছা এটা হচ্ছে গুড়ের খুরমা, আর এটা হচ্ছে ওটা ফ্রেঞ্চ ফ্রাই না মা, ওটা হচ্ছে খুরমা, দেখতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগতেছে। যে তুমি মিষ্টি খাও, এই যে মিষ্টি না, এই জিনিস ওই সেদিন ওই যে বাসায় আসতে না দেখে নাই, ও মিষ্টি খাওয়াচ্ছে। সকালের নাস্তা খাওয়া শেষ, চা খাবো। আর আজকে একটা অসম্ভব, এটাকে দুঃসাহসিক কাজই বলা যায়। এই সময় শরীর ভালো না, কিন্তু আপনাদের ভাইয়া প্রজেক্ট নিয়েছে, আমার যা যা খেতে মন যাবে সে খাওয়াবে। কারণ আমাকে সত্যি কথা বলতে খাওয়ানোর তেমন কেউ নাই। আম্মু এখন শরীর একেবারেই ভালো না, পারে না, তার মধ্যে আমাদের মানে বগুড়ায় বাসা করছে, বাসা ভেঙে ফেলেছে। আর এখানে যেহেতু নাই, সেহেতু আপনাদের ভাইয়া বলেছে তোমার যা যা খেতে মন যাবে এই সময় সব নিজ দায়িত্বে আমি তোমাকে খাওয়াবো। তো সেটারই একটা প্রজেক্ট হচ্ছে আজকে কবুতর। আমার প্রচণ্ড পরিমাণের কবুতর খেতে ইচ্ছা করছিল, খেতে যেহেতু ইচ্ছা করেছে, আর এখানে একদম ফ্রেশ কবুতর পাওয়া যায়, এসেই দেখেছি এই জিনিসটা। তো এখানে হচ্ছে যে আপনাদের ভাইয়া দুইটা কবুতর এনেছে, যে দেখেন আমি বলেছি চামড়া ফেলবা না, কবুতরের চামড়া ফেললে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন যে কাজটা করব এগুলোকে আমি আগে পুড়ে নিব। আমি আম্মুর থেকে শুনে নিলাম যে কিভাবে কবুতরটাকে আমি প্রসেস করব। তো আম্মু বলল আগে একটু হালকা হলুদ মেখে এটাকে পুড়ে নিতে হবে। তো আমার তো এই চুলায় ওইভাবে পোড়া যাবে না, তো আমার চুলায় আমি কিভাবে পুড়ি সেটাই আমি দেখাবো। কবুতরগুলো বেশ মানে স্বাস্থ্যবান, একদম হ্যাংলা পাতলা না। তো এখানে হলুদটা মাখিয়ে নিলে কিন্তু এক্সট্রা যে একটা স্মেল সেটা চলে যাবে। যাদের নর্মাল চুলা তারা কিন্তু চুলার ওপর ধরলে এটাকে পুড়তে পারবেন, তো আমার চুলায় ধরা যাবে না।
আমি একটু ডিফারেন্ট ভাবে এটাকে পুরে নিব। আর মোটামুটি মশলাগুলো আমি এখানে রেডি করে নিয়েছি, এখানে আমি মশলা তৈরি করে নিব। কবুতর রান্নার জন্য ব্লেন্ডারের জারটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি জাস্ট দুটো কবুতরের জন্য সবকিছু দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন। আমি টাটকা মশলা দিয়ে রান্নাটা করব, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোটাও আমি একসাথে ব্লেন্ড করে নিব, চাইলে পরেও দেয়া যাবে, আলাদা করেও দেয়া যাবে, সমস্যা নেই। এর সাথে দিয়ে দিব আমি জিরা। অনেক আপু আমাকে আস করে, আপু সরাসরি এই যে কৌটা থেকে তুমি জিরা দাও, জিরাটা আমি জিরাটা কিন্তু বাজার থেকে নিয়ে এসে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে তারপরে এভাবে রেখে দিই, এই কারণে আমি সরাসরি কিন্তু জিরাটা ব্যবহার করি। এর সাথে একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। দিনে এখন আমার একবারই চা খাওয়া হয়, তাই চায়ের মগটা একটু বড় হলেও, এত চা কিন্তু খাই না, কিন্তু এরকম ছড়ানো পাত্রে, একটু বড় পাত্রে চা খেতে আমার ভালো লাগে। তো এই হচ্ছে আমার সকালের চা, এখন দিনে আমি এক কাপ চায়ে খাই। চাটা দেখতে দারুণ লাগছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি চুলাতে তাওয়া বসিয়ে দিব, তাওয়াটা নিয়ে নিই, তাওয়াটা গরম হতে হবে আমার, আমি তাওয়াতেই পুরবো। আমি কথা বলছি ক্যামেরা অন্যদিকে দেখাই, এই যে আমি তাওয়াতেই পুড়ে নিব, কারণ আমার চুলায় সরাসরি দেওয়া যাবে না, সরাসরি দিলে কিন্তু খুবই ভালো হতো, একদম সুন্দর মতো পুড়ে নিতে পারতাম। তো আমি তাওয়াতেই পুড়বো, তাওয়াটা গরম হোক, ততক্ষণে আমি চাটা খেয়ে আসি। আসছি, দিব এখন? আচ্ছা, তো আমি এই যে তাওয়ার উপর দিয়ে দিলাম, পুড়ে নিয়ে তারপরে আমি কাটবো এবং পরিষ্কার করবো। এটা আমার হতে কিন্তু বেশ সময় লাগবে, কারণ আগেই বললাম নর্মাল যেটা প্রসেস সেই প্রসেসে আমি করতে পারছি না। আমি কখনো এর আগে কবুতর কাটা, তো দূরে থাক, বাসা কাটা কিছুই কখনো করি নাই, আজকে একদম ফার্স্ট টাইম। এই যে সুন্দর মতোই কিন্তু পুড়ছে আমারটা, আমি এটাকে পুড়ে নিই, তারপরে একটা আগে কেটে নিব, দেখি কিভাবে কাটতে পারি, তারপরে শেয়ার করব। আসলে এটা কাটা দেখানোরও তেমন কিছু নাই, আমার চেয়ে অনেক এক্সপার্ট, আমার কাটা দেখলে আর যাই হোক কেউ আমার থেকে শিখতে পারবে না, এই কারণে আমি এটাকে আগে কেটে কুটে পরিষ্কার করে নিই। কবুতর কেটে নিয়েছি, এটা দেখা নাই, কারণ ওই যে বললাম আনাড়ি হাতের কাটাকাটি কি দেখাবো, আমি একটু বড় বড় করে কেটেছি, একদম ছোট করে কাটতে পারি নাই, কারণ কাটতে নিয়ে দেখি হাড্ডিগুলো খুব মুটমুটা, মনে ছিল না কবুতরের হাড্ডি এমনিতেই মুটমুটা হয়। তো কেটে নিয়েছি, এখানে আমি কিছু মশলাও রেডি করে নিয়েছি, আর এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমি যে কড়াইটাতে রান্না করছি এটা 31 সেন্টিমিটার, সবাই এটা জানতে চায় আপু তুমি কোনটাতে করো কোনটাতে করো, তো আমি যেদিন যেটাতে করি সেটা কিন্তু আমি বলে দিই যে কোনটাতে রান্না করছি। তেলটা দিয়ে দিলাম, এর সাথে আমি এখানে গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, লং নিয়েছি, দারচিনি, সাদা এলাচি, সবগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিব লবণ, পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব, আর আদাম দিচ্ছি, আদাম খেয়ে ফেলে তারপরে আবারও ক্যামেরাটা অন করছি। আমি পেঁয়াজের সাথে ভেজে রাখা আলুগুলো নিয়ে নিয়েছি, আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম, কেন নিয়েছি সেটা বলি, এই আলু কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে আর কবুতর সেদ্ধ হতে এত সময়ের দরকার নেই,
তো এই কারণে আমি মশলার সাথে আলুটাকেও কষিয়ে নিব। এখন আমি গুঁড়ো মশলাগুলো আগে দিব। আমি এখান থেকে পরিমাপ করে সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, হলুদ আগেও দেওয়া আছে এত লাগবে না, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়োটা আর একটু, এবার একটু নেড়ে নিচ্ছি। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিব। আমি মশলার সাথে একটু পানি দিব, পানি না দিলে নিচে ধরে যেতে পারে মশলাটা, এই জন্য একটু পানি দিয়ে দিব। এবার খুব ভালোভাবে কষিয়ে নিব। রান্নাটা শেষ, আমি একটু থকথকে ঝোলি করলাম, উপরে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রথমবার আমি কৌতো রান্না করলাম এবং আমার কাছে বেশ মজাই লেগেছে, খুব মজা লাগলো আমার কাছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর পারছি না এখন, আমাকে রেস্ট নিতে হবে। আর এখানে হচ্ছে যে কি বলে একটা সবজি করছি, ফুলকপি আর ব্রোকলি দিয়ে জাস্ট এটাকে ফ্রাই করবো। এই ফ্রাইটা রুফাইদা খুবই পছন্দ করে, লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এভাবে তেলে একটু ফ্রাই করলে ও এই খাবারটা অনেক লাইক করে, ওর জন্যই এটা করছি। অনেকেই অ্যাপস করছেন, আপু প্রতিদিন ভিডিও দিচ্ছ না, মিস করছি। আসলে আমি পারছি না, আমার শরীর যখন সাপোর্ট দিচ্ছে তখনই করছি, তাছাড়া আসলে আমি পারছি না সত্যি কথা বলতে। যেটা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকতে পারি, এটাই আসলে সবার কাছে চাওয়া, আর কিছুই না। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়।